নমস্কার আনন্দবার্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলেটেড টু আইএসসি, নবাবহাট, চিটি রোড, বর্ধমান। টুপি পাঞ্জাবি, বাবা শু, ব্লেজার সহ স্ট্যান্ডার্ড শু, টুপি, চশমার বিপুল সংখ্যা। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 চিটি রোড, পারবীর হাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল ভদ্রেশ্বর, লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি, শেয়ারবাজার, বর্ধমান। অর্কাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড় বাজার, বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারবাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-083382। ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। খণ্ডঘোষ ব্লকে 10টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো শনিবার। বাদার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো শনিবার। গোশী 1 নম্বর ব্লকে 9টি পঞ্চায়েতের বোর্ড গঠন হলো শনিবার। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আউশগ্রাম 2 নম্বর ব্লকে ভালকি পঞ্চায়েতে বোর্ড গঠন হলো শনিবার। অন্যান্য দিনের তুলনায় শনিবার বিভিন্ন স্কুলে পড়ুয়াদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। দেখে নেব এক ঝলকে কিছু খবর। ইসলামপুরে ছাত্র হত্যার প্রতিবাদে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই কর্মসূচিটি পালিত হয় বীরভূম জেলার রামপুরহাটে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পুলিশ প্রশাসনের সহায়তায় অবরোধ উঠে যায়। বীরভূম থেকে স্বাগত মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। এবিভিপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। বাঁকুড়া শহরের সতীঘাটে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ইসলামপুরের ঘটনার প্রতিবাদ জানাতেই এই রূপ উদ্যোগকৃত হয়। ঘটনা জেরে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। খণ্ডঘোষ ব্লকে 10টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো শনিবার। দলের নির্দেশ মেনেই চলে এদিনের এই কর্মসূচি। বোর্ড গঠন পর্ব ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠিত হয়। পঞ্চায়েতগুলি হল গোপালবেড়া, কৈয়র, বেরুগ্রাম, লোদনা, সশঙ্গা, খণ্ডঘোষ, সাকারি 1 ও 2, উখরিত ও সগরাই। উখরিতে প্রধান হলেন দুষ্কৃতীদের হাতে নিহত পরেশ বাগড়ির স্ত্রী বুদি বাগড়ি। বেরুগ্রামে বোর্ড গঠনে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার বাগড়ি। কৈয়র পঞ্চায়েতের বোর্ড গঠনে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামল কুমার দত্ত। এছাড়াও অন্য পঞ্চায়েতগুলিতে উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ, ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। এখানে হচ্ছে প্রধান, উপপ্রধান হচ্ছে আমাদের সাজান মণ্ডল, সগড়াই হচ্ছে শুভেন্দু পাল প্রধান, রীনা রায় হচ্ছে উপপ্রধান, সাকারি ওয়ান হচ্ছে, সাকারি ওয়ানের নামটা আমাদের সাকারি ওয়ান, সাকারি ওয়ান হচ্ছে শিউলি খা হচ্ছে প্রধান, আর সে জাহাঙ্গীর হচ্ছে উপপ্রধান, সাকারি টু হচ্ছে চন্দনা রায় প্রধান, হচ্ছে উপপ্রধান হচ্ছে সৈফুদ্দিন চৌধুরী, অসংজ্ঞা হচ্ছে প্রকাশ ঘোষ হচ্ছে প্রধান, আর চন্দনা মাঝি হচ্ছে উপপ্রধান, খণ্ডঘোষ হচ্ছে হারু সাঁতরা হচ্ছে প্রধান, কৃষ্ণা লোহার উপপ্রধান, লোধনা হচ্ছে মঞ্জু সাঁতরা প্রধান, আর প্রধান হচ্ছে অঞ্জু সাঁতরা, আর উপপ্রধান হচ্ছে আজেমা বেগম। আচ্ছা, লোধনা হলে উখরিদ হচ্ছে বুধি বাগদি প্রধান, আসমাতারা বেগম হচ্ছে উপপ্রধান, বেরুগ্রাম হচ্ছে কাজী আজমিরা বেগম প্রধান, নয়ন রঞ্জন মণ্ডল হচ্ছে উপপ্রধান। এই যে আপনার উখরিদ একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে দুষ্কৃতীদের হাতে আহত নিহত হয়েছিলেন, তার স্ত্রী কি
আবার পুনরায় জায়গা দিলেন, কি কারণে ওনাকে আবার নিয়ে এলেন? এটা আমাদের উল্লেখযোগ্য হচ্ছে কারণ ওই পরিবারটি আমাদের দীর্ঘদিনের পুরনো জন্মলগ্ন থেকে, ওই পরিবার আমাদের এসসি পরিবারের জন্মলগ্ন থেকে আছে। যে কোনো একটা অবাঞ্ছিত কারণেই তার স্বামী আমাদের ভালো কর্মী ছিল, তার দুঃখজনক ঘটনা একটা মৃত্যু হয়েছিল। তাদের পাড়ার এবং গ্রামের মানুষের একটি আবেগ ছিল, ওই এলাকার বা ওই অঞ্চলের আমাদের যারা তৃণমূল কর্মী তাদের একটি আবেগ ছিল। সেই আবেগকে সম্মান দিয়েই আমরা জেলা এবং রাজ্যকে জানাই আমার এমএলএ সাহেবের মাধ্যম দিয়ে। আমার বিধায়ক সাহেব বলেন যে হ্যাঁ, গ্রামের অঞ্চলের যখন আবেগ, তাহলে সেই আবেগকে সম্মান দিয়েই আমরা প্রতিবাদ দিয়ে মানে প্রধান থেকে বলছি। কী বার্তা দেবেন সেদের মধ্যে? এবং বার্তা আমি তো বারবার একটা কথাই বলি যে বার্তা আমাদের যিনি দিচ্ছেন সারা বিশ্ব জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা বাংলা জুড়ে, আমাদের বিশ্বজয়ী নেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটাই বার্তা বারেবারে দিচ্ছেন যে আমার দলের যারা কর্মী এবং আমার দলের যারা, আমার রাজনৈতিক দলের যারা মানে জনপ্রতিনিধি, তাদেরকে একটাই জিনিস শুধু বলে দিচ্ছেন যে তোমরা হচ্ছে জনগণের দাস, জনগণের চাকর, জনগণের হাই ফরমাসনার লোক, এবং চেয়ার মানে পদ মানে কোনো চেয়ার নয়, পদ মানে হচ্ছে দায়িত্ব। সেই মোতাবেক আরও বেশি বেশি করে গত পাঁচ বছর যেভাবে চলেছে তার থেকেও আরও বেশি করে ভালোভাবে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যে তাদের অভাব অভিযোগ কোন জায়গায় সুবিধা অসুবিধা আমাদের অনেকটাই আমরা কাজকর্ম করে উঠতে পেরেছি। আরও যেগুলো বাকি আছে সেই কাজকর্ম করার জন্যে এলাকার গ্রামের সমস্ত এলাকার মানুষকে সঙ্গে নিয়ে মানুষ যেখানে যে কাজটা চাইবেন সেখানে সেই কাজে আমাদেরকে সহমত হতে হবে। এটাই হচ্ছে আমাদের বিশ্বজয়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এবং সেই নির্দেশকেই আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি। তারই সুফল হিসাবে আজকে আমাদের এই যে দশটা জিপি গঠন হলো, কোনো জায়গায় কোনো ভোটাভুটি নাই। দল যেটা ঠিক করে দিয়েছেন, রাজ্য এবং আমার জেলা যেটা নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক আমরা সব জায়গাতেই গঠন করেছি। বিদ্যুৎ মল্লিক, শ্যামল পাজা ও তপন ঘোষ। এদিন গোপাল বিরাগ পঞ্চায়েতের প্রধান হন রীনা ঘোষ, উপপ্রধান হন বংশী বদন সাহারা, কৈয়ার অঞ্চলের প্রধান হন আগমনী চক্রবর্তী দলুই, উপপ্রধান হন শেখ শাহজান, বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান হন কাজী আজমিরা বেগম, উপপ্রধান হন নয়ন রঞ্জন মণ্ডল, লোদনাপ অঞ্চলের প্রধান হন মঞ্জু সাঁতরা, উপপ্রধান আজিমা বেগম, খণ্ডঘোষের প্রধান হন হারু সাঁতরা, উপপ্রধান কৃষ্ণ লোহার, সসঙ্গা অঞ্চলের প্রধান হন প্রকাশ ঘোষ, উপপ্রধান হন চন্দন মাঝি, সাকারি দুই এর প্রধান নির্বাচিত হন চন্দনা রায়, উপপ্রধান সাইফুদ্দিন চৌধুরী, সাকারি একের প্রধান হন শিউলি খা, উপপ্রধান হন শেখ জাহাঙ্গীর, সগড়াই অঞ্চলের প্রধান নির্বাচিত হন শুভেন্দু পাল, উপপ্রধান নির্বাচিত হন রীনা রায়, উকৃত অঞ্চলের প্রধান নির্বাচিত হন বুদি বাগদি, উপপ্রধান নির্বাচিত হন আসমাতারা বেগম। গঠন হলো, তা মানুষকে কি বলবেন? আমার একটাই বার্তা জোরে, আমাদের খণ্ডঘোষ ব্লকের আজকে দশটা পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান গঠিত হয়েছে। আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের বীরগ্রাম পঞ্চায়েতের আজকে প্রধান এবং উপপ্রধান হয়েছে, আমাদের প্রধান হয়েছে মাননীয়া কাজী আজমিরা বেগম এবং উপপ্রধান হয়েছে মাননীয় নয়ন মন্ডল। আমার একটাই বার্তা আমাদের খণ্ডঘোষ, আমার বীরগ্রাম পঞ্চায়েত না, আমার এই দশটা পঞ্চায়েতের সমস্ত মেম্বার উপপ্রধান আছে, আমরা খণ্ডঘোষ অলক্ষ্যে আমরা প্রোগ্রাম দ্বারা এগারো নম্বরে আমরা নিয়ে যেতে চাই। আমরা উপরি গ্রাম পঞ্চায়েত থেকে আমরা গঠন করলাম। এখানে প্রধান এবং উপপ্রধান কে কে হলেন? এখানে আমাদের প্রধান হলেন আমাদের যে পরেশ বাগদি, মানে তিনি এই মৃত্যু মানে আমাদের কাছে নেই, তার আমরা স্ত্রীকে মর্যাদা দিয়ে একে প্রধানে বসি। উপপ্রধান হিসেবে কে হলেন? উপপ্রধান হিসেবে আমাদের এখানে আসমতারা বেগম শেখ উপপ্রধান হিসেবে। কতজন সদস্য আছে আমাদের? 15 জন সদস্য আছে। আজকে আমাদের উখরিত জিপি থেকে, আমার উখরিত গ্রামে 14টা গ্রাম এবং হচ্ছে 15টা সংসদ, সেই সংসদের মানুষকে আমরা যে ভোটের আবেদন আমরা করেছিলাম, মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের যে বার্তা এবং যে শান্তির বার্তা, সেই শান্তির বার্তা আমার উখরিত অঞ্চলেতে অটুট থাকবে এবং মানুষের সাথে, মানুষের সঙ্গে আমরা কাজকর্ম করব, মানুষের আদেশ আমরা মাথায় নিয়ে প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুদান আমরা সেখানে পৌঁছে দেবো, এটাই আমাদের অঙ্গীকার। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ হাবিবুর রহমান, আমি তৃণমূলের একমাত্র কর্মী। আমাদের এবং তার আমি সন্দিয়ে সম্মান ভোট গ্রহণ করলেন, গোপালপাড়া গ্রাম পঞ্চায়েত গঠন করলাম। আচ্ছা,
আজকে এখানে কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের ব্লক প্রেসিডেন্ট মাননীয় অপার্থিব ইসলাম মহাশয় এবং আমার খণ্ডঘোষের বিধায়ক মাননীয় নবীন চন্দ্র বাং মহাশয় এবং আমার অঞ্চলের সমস্ত নেতৃত্ব এবং নির্বাচিত সদস্য সদস্যবৃন্দ সকলে ছিল। কতজন এখানে প্রতিনিধি ছিল আপনার পঞ্চায়েতে? এখানে পঞ্চায়েতে 12 জন প্রতিনিধি, তার মধ্যে আপনাদের দখলে কটা? আমাদের দখলে 12টি। 12টায়? হ্যাঁ। আজকে প্রধান এবং উপপ্রধানের সময় কে কে গ্রহণ করলেন, কে কে বসলেন নতুন প্রধান? রীনা ঘোষ প্রধান রূপে নির্বাচিত হয়েছে আর মাননীয় বংশীবর্ধন সাহানা উপপ্রধান রূপে নির্বাচিত হয়েছেন। আগামী 5 বছর মানুষকে কী আশা দিচ্ছেন? মানুষকে আমরা যে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছি মমতা ব্যানার্জির নির্দেশিত পথে এবং তার নির্দেশিত লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই, সেই উন্নয়নের ধারাটাকেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আপনার নাম? আমার নাম শ্রী তপন কুমার ঘোষ। আপনার পরিচয়? পরিচয় আমি গোপালপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, বাড়ি গোপালপাড়া। মানুষকে কি আশা ভরসা দেবেন? আমরা যে মুখ্যমন্ত্রীর যে বার্তা, যে উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আগামী যে 5 বছর পঞ্চায়েত গেছে, সেই পঞ্চায়েতে কাজ যথেষ্ট হয়েছে এবং যে কাজগুলি বাকি আছে, মানে বর্তমান যে পঞ্চায়েত 5টা বছর হবে, এই পঞ্চায়েতে আমরা আশা করব প্রতিটা মানুষের সেই উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমাদের এই পঞ্চায়েতের মূল লক্ষ্য। এবং আগামী 5 বছরে আমরা বিপুলভাবে সেই উন্নয়নের কাজকে পৌঁছে দেওয়ার লক্ষ্যটাই হচ্ছে আমাদের মূল আশা। প্রধানকে কতটা সহযোগিতা করবেন? প্রধানকে পূর্ণ সহযোগিতা করব, যেটা আমরা মানে কি বলবো, মনে প্রাণে যতটা সম্ভব, মানে কাছে থেকে পাশে থেকে পুরো সহযোগিতাটাই আমরা করে মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতার হাত আমাদের। আপনার নাম? আমার নাম প্রদীপ ঘোষ। গ্রাম পঞ্চায়েতের এমনিতেই আমরা অনেকটা কাজে এগিয়ে আছি, তবু বলবো যে আরও কিছু কাজ বাকি আছে। প্রথমত মমতাজির যে উন্নয়ন, সে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের কোর গ্রাম পঞ্চায়েত, এবারে যে পঞ্চায়েতের টিম, সেই টিম প্রত্যেকেই মানে অভিজ্ঞ এবং দলের একনিষ্ঠ কর্মী, প্রত্যেকেই তাদের নিজস্ব দক্ষতা এবং অভিজ্ঞতায় এই কোর গ্রাম পঞ্চায়েতকে খণ্ডঘোষ ব্লকের মধ্যে আমি আশা করি 1 নম্বর পঞ্চায়েত হিসেবে পরিগণিত হবে। এটা কোন জিপি? এটা কোন ব্লকের অন্তর্গত? কতগুলো আপনার সদস্য ছিল এখানে? 16 জন মানে মেম্বার ছিলেন, সদস্য ছিলেন, সদস্য সদস্য 16 জন। তার মধ্যে প্রধান এবং উপপ্রধান কি হলেন? প্রধান হচ্ছে 16 নম্বর সংসদের কাজী আজমিরা বেগম এবং উপপ্রধান কত নম্বর? 9 নম্বর। 3 নম্বরে 3 নম্বর সংসদের 9 রঞ্জন মণ্ডল হচ্ছে উপপ্রধান। আজকে কে কে উপস্থিত আছে আপনাদের সঙ্গে? আমাদের এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত নেতৃত্ব উপস্থিত আছেন, সর্বোপরি উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী অসিত কুমার পাটি মহাশয়। আপনার নাম? এবং আমার পঞ্চায়েতের আধিকারিকা। আগামী 5 বছর মানুষকে কি কি পরিষেবা দেবে মনে করছেন? মানুষের পরিষেবা বলতে ধরুন আমাদের দিদি, আমাদের সিএম মুখ্যমন্ত্রী, তিনি যে জনজোয়ার প্লাবিত করেছেন বা উন্নয়নের যে জোয়ার প্রতিষ্ঠা করেছেন, তা সেটাকে আমরা লক্ষ্য রেখে আগামী 5 বছর আমার মেম্বার প্রধান এবং উপপ্রধান আমরা সকলে গেলে দলগতভাবে যৌথভাবে আমাদের ওই উন্নয়নের জোয়ারকে আমরা ধরে রাখার চেষ্টা করব এবং মানুষের পাশে। আপনার নাম? আমার নাম শেখ মুজিবুজ্জামান। বলুন আবার। শেখ মুজিবুজ্জামান। আপনার পরিচয়? খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সার রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রাক পরবর্তী খবরে, ভাতার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলো শনিবার। পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কর্মসূচি ঘিরে দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। পূর্ব বর্ধমান জেলার ভাতার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠিত হলো শনিবার। এদিন পঞ্চায়েত সমিতির বিজয়ী 38 জন সদস্য পঞ্চায়েত সমিতির সভাকক্ষে উপস্থিত হন। পরে তারা সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করেন। সভাপতি নির্বাচিত হন সুন্দরী মাটি ও সহসভাপতি নির্বাচিত হন সুমন্ত বন্দ্যোপাধ্যায়। এদিনের এই বোর্ড গঠন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল।
আমাদের ভাতার পঞ্চায়েত সমিতিতে 38টা সিট, 37টা তৃণমূল কংগ্রেসে জয়ী হয়েছে, একটাতে সিপিএম পেয়েছে। আজকে আমাদের ভোট গঠন ছিল সভাপতি সহসভাপতি, আমাদের দলীয় নির্দেশ মেনে, ভাতারবাসীর সমস্ত দাবি মেনে এবং মেম্বারদের সহমত পোষণ করে আমাদের সভাপতি হয়েছেন সুন্দরী মাটি এবং সহসভাপতি হয়েছেন আমাদের সুমন্ত বন্দ্যোপাধ্যায়। সুন্দরী মাটি একটা দক্ষিণ পরিবারের, দক্ষিণপন্থী পরিবারের পুত্রবধূ। ওনার শ্বশুর ভোলাবাবুর আমলে দল করতেন, ওনার স্বামী আমাদের সঙ্গে। প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ ক্লাবের নেতৃত্ববর্গ, আজকে আমাদের ভাতার পঞ্চায়েত সমিতির আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি নির্বাচন ছিল। কতজন সদস্য এখানে? আমাদের 38 জন সদস্য এবং আমাদের 37 জন বর্তমান মহামাটি মানুষের সরকারের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি হচ্ছে, সংখ্যা হচ্ছে 37টা। কে কে হলেন সভাপতি? সভাপতি হয়েছে আমাদের, যেহেতু এসটি সংরক্ষিত সিট, সেখানে সভাপতি হয়েছেন আমাদের মাননীয়া সুন্দরী মাড্ডি। ওনার বনপাস গ্রাম পঞ্চায়েতে মাঝেরডাঙ্গা গ্রামের বাড়ি। সহসভাপতি? সহসভাপতি হয়েছে সুমন্ত বন্দ্যোপাধ্যায়, ওনার বাড়ি হচ্ছে মাছানা জিপি পাঠুনা গ্রাম। সর্বসম্মতিক্রমে? সর্বসম্মতিক্রমে এবং খুব সুস্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিডিও সাহেব ঘোষণা করেছেন এবং আমরা এখন সভাপতি এবং আমরা সকলে যারা মেম্বার আছি, আমরা 14টা জিপির পাতার ব্লকের যে কাজ, সেই কাজ আমরা সব কিছু গণতান্ত্রিক পদ্ধতিতে এবং হাতে হাত ধরে সকলকে নিয়ে আমরা এই ভাতার পঞ্চায়েত সমিতি এবং ভাতার ব্লককে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের অঙ্গীকার। কর্মাধ্যক্ষ নির্বাচন? কর্মাধ্যক্ষ নির্বাচন আমাদের এখনো ডেট দেয়নি, আমাদের 2-4 দিনের মধ্যে এটা হয়ে যাবে। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। গোষ্ঠী 1 নম্বর ব্লকে 9টি পঞ্চায়েতের বোর্ড গঠন হলো শনিবার। পরিকল্পনা ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা প্রয়োগ করা হয়। শনিবার পূর্ব বর্ধমান জেলার গোষ্ঠী 1 নম্বর ব্লকে 9টি পঞ্চায়েতের বোর্ড গঠিত হলো। সুষ্ঠুভাবেই এদিন এই ব্লকের শিররাই, পারাজ ও উচ্চ গ্রাম পঞ্চায়েত উত্তেজনা থাকলেও কোনো ঝামেলা ছাড়াই বোর্ড গঠিত হলো। বোর্ড গঠন ঘিরে সকল পঞ্চায়েতকে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়। সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব, আর যেসব কাজ হয়নি এলাকায় সেগুলো করার চেষ্টা করব, যেমন 100 দিনের কাজ, ঢালাই রাস্তা বা ইন্দিরা আবাস যোজনা ঘর যারা পায়নি, গরিব মানুষ আছে এখনো, তাদেরকে দেওয়ার চেষ্টা করব। সার্বিকভাবে অঞ্চলে যাতে কোনো সমস্যা না হয় একসাথে নিয়ে সবাইকে চলার চেষ্টা করব। কোন কাজকে মূলত হাতিয়ার করছে? 100 দিনের কাজ, আর উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছাড়াও সবকটি পঞ্চায়েতে দলীয় নির্দেশে বোর্ড গঠিত হয়। আমাদের শিরোরায় পঞ্চায়েত, আমি পিভিএস বোর্ডের মেম্বার ছিলাম, তো এখন নবনির্বাচিত উপপ্রধান হিসেবে আমার একটাই দায়িত্ব, আমি এই বোর্ডের সম্বন্ধে অনেক কিছুই জানি, কোথায় দুর্বল কিছু আছে সেই জিনিসগুলো আমার টোটালটাই জানা। তাতে সব থেকে বেশি কথা যেখানে ফাঁক ফোকর আছে আমার এই অঞ্চলে, আমি এই মিডিয়ার সামনে একটা কথা বলতে পারছি, এই শিরোরায় অঞ্চলে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রভাব রাখব না, সব শেষ করে দেবো। আর সব থেকে বড় কথা, আমার এই অঞ্চলের উন্নয়ন, আর আমার এই অঞ্চল থেকে নবনির্বাচিত সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, ইভেন আমরা যেসব প্রধান উপপ্রধান একই গ্রুপের, তাতে আমি চিন্তাভাবনা রেখেছি বা আমাদের যে রানিং বোর্ড, এই বোর্ড থেকে চিন্তাভাবনা নিয়েছি যে আগামী 5 বছর আমরা শিরোরায় অঞ্চলকে সোনায় মুড়িয়ে দেবো। এটা বোর্ড গঠনের পর সবুজ আবির দিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা। এবং এই 18 যে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ, সেটা পরিষদ শান্তিপূর্ণভাবেই নির্বাচিত হয়েছে এবং যে বোর্ড গঠন সেটা নির্বিঘ্নেই আমাদের সম্পূর্ণ হয়েছে। আজকে যেমন আমাদের পঞ্চায়েত ছিল, বলছি 1 নম্বর ব্লকের যে 9টা পঞ্চায়েত শান্তিপূর্ণভাবেই, মানে দ্বিতীয় দফা যে আমাদের বোর্ড গঠন খুব ভালোভাবেই হয়েছে বলছি তার। এবং যে 18 তারিখে যে পঞ্চায়েত সমিতি ছিল, বিভিন্নজন বিভিন্নভাবে যে বদনাম করছিল যে আগের বোর্ডের যে বিভিন্ন ঝামেলা হতো পুনর্বৃত্তি হবে, সেটাও একদম শান্তিপূর্ণভাবে হয়েছে। স্বাভাবিকভাবে এখন গোলসি বিধানসভা একটা শান্তিপূর্ণ এলাকা এবং শান্তির পরিবেশ তৈরি হয়েছে। 1 নম্বর ব্লকের যে 9টা অঞ্চল, সেই 9টা অঞ্চলের আজকে ভোট গঠন ছিল, সেই ভোট গঠন নির্বিঘ্নভাবে কোনো রকমের কোনো ঝুট ঝামেলা
বা কোনো অশান্তি কিচ্ছু না হয়ে আজকে ভোট গঠন হলো আমাদের, এবং সবাই শান্তি শৃঙ্খলাভাবে সুন্দরভাবে মিছিল করে সবাই আনন্দ উপভোগ করে সবাই বাড়ি ফিরে গেলেন। আজকের আমরা যেমন 18 তারিখে আমাদের পঞ্চায়েত সমিতির ভোট, যেমন আমরা রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে করেছিলাম সারা গলসি 1 নম্বর ব্লকে, আজকে সেইভাবেই আমাদেরকে সুষ্ঠুভাবে ভোট গঠন করতে সহযোগিতা করায় আমি সমস্ত গলসি 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, সকল সদস্যবৃন্দ এবং আপামর জনসাধারণকে গলসি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সকলকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। গলসি থেকে আজিজুর রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার আখারিশোল গ্রামে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। 4টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ঝাড়গ্রাম থানার আখারিশোল গ্রামে। শনিবার সকালে বোমাগুলি পুলিশ উদ্ধার করে। শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেস কর্মী মধু মাহাতোর দোকানে 2টি বোমা মারা হয় বলে অভিযোগ। মধু মাহাতোর দাদা রঞ্জিত মাহাতো বিজেপির মণ্ডল কমিটির সহ সভাপতি ছিলেন। কিছুদিন আগে রঞ্জিত মাহাতো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তারই জেরে এই ঘটনা বলে মনে করছেন তারা। সকালবেলায় আমরা সব দিনে পায়খানা করতে আসি, তো ওই বাঁধ আছে সামনে, এখানে পোল আছে, এখানে মুখটুক ধোয়া ধুয়ে হয়, দিয়ে দেখা যাচ্ছে চারখানা এখানে বোম ফেলানো আছে। রাতের সময় আওয়াজ হয়, আওয়াজ হওয়ার পর সবাই হয়তো ঘুমের অবস্থায় শুনতে পায়নি, কিছু কিছু লোক শুনেছে, একটা আওয়াজ হলো। বৃষ্টি হচ্ছিল তো বিকেল সকালবেলা দেখছি পুলিশকেও, কে পুলিশকে জানালো জানিনি, পুলিশ আসলো, আসে প্রথম একটা গাড়ি এলো, আসার পরে আবার ডিআই, জানি কে আসছিলো জানিনি, তিন ভেন আসছিলো আর কি। এসে ওরা গোটাই এগুলো ইয়ে করে দেখলো, 4টা বোম তুললো। তা এগুলো বলবো আপনাদের কী মনে হয়, এই অঞ্চলে তো 6টা ক্যান্ডিডেট বিজেপি থেকে ইয়ে হয়েছিল, 6টা জিতছে, এরা কি সেটা করতে পারে? মনে কি হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এটা কি করা হয়েছে মনে হচ্ছে? তো এটাই এখানে কি আগে কখনো আতঙ্ক ছিল? আতঙ্ক সেই মা ওই সময় ছিল, তারপর থেকে চুপচাপ ছিল সব। হইচই দেখলাম, অনেক লোকজন দেখলাম, আমি আসলাম, এসে দেখছি 4টা বোম রাখা আছে, ওইখানে দেওয়ালে একটা ফেটেছে, দিতে অনেক কিছু আসলো, পুলিশ টুলিশে খবর দেওয়া হলো, পুলিশ আসলো, পুলিশ এসে বোম গুলাকে বালতি করে নিয়ে গেল। এই তো কি করে বুঝবো, রাতের বেলা দিয়ে গেছে, কাকে নামটা বলবো, নাম বলা কি মনে হয়? না না, দোকান না, দোকানে সব সময় তো থাকেনি, এখন বন্ধ দোকান, এখন থাকেনি, কারা দেখেছিল প্রথমে একটা দাদা দেখছিল আর একটা ছোট বাচ্চা, এগুলো কে দিয়েছে কি জানি, এদের কি ব্যাপার, এগুলা কি করে আমরা বলতে পারবো কি জানি। এখন আমার দেওয়ালে মেরেছে মানে আমাকে তো ভয় দেখানোর মতন, আমি তো জানতে পারছি কি এটা বলতে পারবো। কখন আপনি জানতে পেরেছেন? 12টার দিকে পুলিশকে খবর দেন। হ্যাঁ, পুলিশকে সেবি বাইরে ছিল। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন।
মাত্র ২৫০০ টাকায়। বাদশাহী সোফা মাত্র ৬০০০ টাকায়। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাহাই, তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। শাড়িতে তুমি সত্যিই অনন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। আমার সৌন্দর্যের গোপন রহস্য মৌসুমি, তাই তো আমি অনন্যা। মৌসুমি সম্পূর্ণ ফ্যামিলি শপ, জিটি রোড কাজিন গেটের পাশে বর্তমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মনি কোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র ৩,০০০ টাকায়, 6-3 আলমারি মাত্র ৪,৩০০ টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র ৫,৫০০ টাকায়, 6-7 খাটের গদি মাত্র ১,৫০০ টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র ১০,০০০ টাকায়, 3 সিটের সোফা মাত্র ৫,০০০ টাকায়, এছাড়াও গোদরেজ ইন্টেরিয়র, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন রয়েছে ৬০ কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, ৯০০ রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, শামসার দক্ষিণ, কুশবাগান, বর্ধমান। ফোন 9609503999 অথবা 9609772999। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল, আর একটু দেবো বাবা। হুম, বাবা নয় বলো লাল বাবা, লাল বাবা চাল।
ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। প্রেরণবিরতির পর আউসগ্রাম ২ নম্বর ব্লকে ভালকি পঞ্চায়েতে বোর্ড গঠন হলো শনিবার। নতুন বোর্ডে প্রধান নির্বাচিত হয়েছেন লক্ষ্মী হেমব্রম। এর পাশাপাশি এরার গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয় এদিন। শনিবার পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ২ নম্বর ব্লকের ভালকি পঞ্চায়েতের বোর্ড গঠনের কাজ শান্তিপূর্ণভাবে শেষ হল। এই পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন লক্ষ্মী হেমব্রম ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন শিবনাথ মালিক। এছাড়াও এই ব্লকের এরাল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের কাজ সম্পূর্ণ হল। এখানে প্রধান নির্বাচিত হয়েছেন বাসন্তী টুডু ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন উজ্জ্বল পাল। দুটি পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসনের সতর্ক দৃষ্টি ছিল। এরাল গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আজকে শপথ নিলেন বাসন্তী টুডু মহাশয় এবং উপপ্রধান আমি উজ্জ্বল পাল মহাশয়। আগামী দিনে কী কী কাজ করবেন? দেখুন, ৫ বছর আমি প্রধান হিসেবে কাজ করে এসেছি। এলাকার ৯০-৯৫% কাজ কিন্তু আমরা সমাপ্ত করতে পেরেছি এবং ব্লক এবং জেলা স্তরে একটা জায়গা এরাল গ্রাম পঞ্চায়েত করে নিয়েছে। বিভিন্ন উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট থেকে পার্ক থেকে জলের ব্যবস্থা, কর্মসংস্থান, ইন্দিরা আবাস যোজনা, বাড়ি প্রচুর মানুষ পেয়েছে। তাহলে বেশিরভাগ মানুষের উন্নয়ন আমরা করতে পেরেছি। কোন পঞ্চায়েত? আর এটা এরাল গ্রাম পঞ্চায়েত, আউসগ্রাম ২ নম্বর ব্লকে এরাল গ্রাম পঞ্চায়েত। আজকে ভোট গঠন হলো, আজকে প্রধান হলো বাসন্তী টুডু এবং উপপ্রধান হলো উজ্জ্বল পাল। হ্যাঁ, মামাটি মানুষের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আমাদের পঞ্চায়েতের ভোট গঠনে একটু দেরি হয়েছে যেহেতু কোর্টের রায় ফাই নিয়ে, যেহেতু আমাদের উন্নয়নের হাতের টাকা পয়সা চলে এসেছে, তাই আমাদের নেত্রী নির্দেশ দিয়েছে তাড়াতাড়ি যাতে উন্নয়নটা হয় এবং উন্নয়নের কোনো ব্যাঘাত না হয়। কেন, এরাল গ্রাম পঞ্চায়েত ভালো উন্নয়ন করেছে গত ৫ বছর এবং আমরা আশা রাখছি আগামী ৫ বছরেও এরাল গ্রাম পঞ্চায়েত খুব ভালো কাজ করবে এবং মানুষের সঙ্গে থাকবে, মানুষের সঙ্গে কাজ করবে। হ্যাঁ, এই আশা রাখি। তাছাড়া প্রধান আমাদের যারা, যিনি প্রধান হয়েছেন তিনি উপপ্রধান ছিলেন বাসন্তী টুডু এবং উপপ্রধান যিনি এখন বর্তমানে হলেন তিনি প্রধান ছিলেন উজ্জ্বল পাল, তিনি খুব ভালো কাজ করেছেন এবং আশা রাখছি আগামী দিনেও ভালো কাজ করবেন। আমার ভালকি পঞ্চায়েতে কোথায় কী করা যেতে পারে? আমি এখানকার কে? আমি এখানে উপপ্রধান, নবনির্বাচিত উপপ্রধান। আমার নাম শিবনাথ মালিক। প্রধান উপপ্রধান কে হলো? লক্ষ্মী হেমরাম প্রধান আর উপপ্রধান শিবনাথ মালিক। আগামী দিনে কী কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা মোটামুটি এখন ৪ মাস ধরে কোনো উন্নয়ন হয় নাই, তো এরপরে আমার জোর কবদমে ভোট গঠন হলো, সোমবার থেকে আমি ঝাঁপিয়ে পড়বো আপনার উন্নয়নটা করবো। না, অবিদ্যা অবিদ্যা আউসগ্রাম থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য দিনের তুলনায় শনিবার বিভিন্ন স্কুলে পড়ুয়াদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। কি কারণে এদিন পড়ুয়াদের উপস্থিতি কম ছিল তা পরিষ্কারভাবে জানা যায়নি, যদিও বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন। অন্যান্য দিনের তুলনায় শনিবার শহরের বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। বেশিরভাগ ক্লাসরুমই এদিন ছিল ফাঁকা। প্রসঙ্গত, ইসলামপুরে ঘটে যাওয়া ছাত্র হত্যার প্রতিবাদ জানাতে রাজ্য জুড়ে শনিবার ছাত্র ধর্মঘটের ডাক দেয় এসএফআই। ধর্মঘটের ফলেই নাকি অন্য কারণে পড়ুয়াদের অনুপস্থিতি তা পরিষ্কার হয়নি, যদিও ধর্মঘটের তত্ত্বকে মান্যতা দেননি বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ। কেমন এসেছে? আগে ছাত্রের উপস্থিতি খুব কম, টোটাল ৩০ জন এসেছে। কেন এত কম আজকে আসার কারণ? পাশাপাশি সব মোহরমের উৎসবের জন্যই হয়তো ছেলেরা আসেনি, ১১-১২ ছেলে নেই,
এমনি একটা এসএফআই থেকে বন্ধ ডাক দিয়েছে, সেই জায়গাটা কি কিছু বুঝতে পারছেন? কি জানি সেই যে ব্যাপারে তো কিছু বুঝতে পারছি না। এমনি আজকে টোটাল সংখ্যা কত? টোটাল 30 জন। এমনি স্কুলের সংখ্যা কতগুলো? এমনি স্কুলে 500, সেই জায়গা 30 জন আছে। কোন স্কুল এটা? এটা বর্ধমান রাজ কলেজের স্কুল। এই স্কুল কা ক্যা নাম হ্যায় অর কিতনে সারে ছাত্র ছাত্রী হ্যায় আর আজ কিতনে উপস্থিত হ্যায়? ইয়ে নেহরু বিদ্যা মন্দির প্রাইমারি স্কুল হ্যায় অর হামারে স্কুল মে টোটাল 148 বচ্চে হ্যায়, লগভগ 148, আর আজ আজ উপস্থিত যে বচ্চে হ্যায় 35 বচ্চে উপস্থিত হ্যায়। আজ ইতনে কম বচ্চে আনে কা কারণ কুছ পতা হ্যায়? না ইয়ে তো হামে পতা নাহি হ্যায় কি বচ্চে কম আয়ে হ্যায়, কাল মুহররম ভি গিয়া হ্যায়। अच्छा, तो हो सकता है, लेकिन हमारे यहाँ अल्पसंख्यक बच्चे बहुत कम हैं, फिर भी एक प्रभाव तो पड़ता है। अगल बगल में है तो बच्चों को लगता है कि कहीं छुट्टी है, कल तो मुहर्रम का छुट्टी था, फिर भी उसी के चलते हो सकता है कि नहीं। आज तो एसएफआई तरफ से बंदी भी आज खुला है, तो वो उसका भी कुछ ना ना ये हमारे पास कोई नॉलेज नहीं है, हम लोगों के पास कोई जानकारी नहीं है, बस आज कम है। हाँ कम, तुलनामूलक दूसरे ऐसे शनिवार को तो थोड़ा कम रहता ही है, उसके उससे भी उस तुलना भी आज कम है। टोटल कितना अच्छा? टोटल 148, 148। बर्धमान থেকে পিঙ্কি প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা। উচ্চারণ অঞ্চলে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো শনিবার। পতঙ্গবাহিত ও মশাবাহিত রোগ প্রতিরোধ ও নির্মূল করার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। স্থানীয় একটি ক্লাবের সহযোগিতায় কর্মসূচিটি ফলপ্রসূ হয়। পূর্ব বর্ধমান জেলার মহকুমা শাসকের আহ্বানে রায়না 2 নম্বর ব্লকের উচ্চালন অঞ্চলের খুষ্টিয়া তরুণ সংঘের ব্যবস্থাপনায় একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পতঙ্গবাহিত ও মশাবাহিত রোগ প্রতিরোধ ও নির্মূল করার লক্ষ্যে মানুষকে সচেতন করতেই এই পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। ম্যালেরিয়া এবং ডেঙ্গু প্রতিরোধে চাই 5টি অঙ্গীকার। জমা জল যেখানে, ডেঙ্গু ম্যালেরিয়া মশার জন্ম সেখানে। তাই আমাদের যেটি করতে হবে, চৌবাচ্চার ড্রাম, কলসি, জলের ট্যাঙ্ক ঘষে বেজে পরিষ্কার প্রতি সপ্তাহে 2 বার, তারপর সেটা ঢাকা দেব, মশার বৃদ্ধি রুখে দেব। খোলা পাত্রে জল জমাবো না, বাড়ির আশেপাশে জল জমতেও দেব না, বাড়ির চারপাশে পরিবেশ পরিষ্কার রাখবো, ডেঙ্গু প্রতিরোধে নিজেও সচেতন হব। এদিনের এই পদযাত্রায় ক্লাবের সকল সদস্য খুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না 2 নম্বর ব্লকের বিডিও দীপ্যমান মজুমদার, রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনসার আলী খাঁ। আজকে আমরা যে এখানে যে ম্যালেরিয়া ডেঙ্গু নিয়ে আজকে আমরা এখানে যে একটা অ্যাওয়ারনেস করছি, এইটা কিন্তু একা একা কারো পক্ষে সম্ভব নয়। আসুন না আমরা সকলে মিলে এই কাজগুলোকে আমরা করি। একটা মানুষের মলের পরিমাণ কত? আমাদের লক্ষ্য হবে যে প্রতিটা জায়গায় যা নিজের ভালো, সরকারের ভালো করে যান, সমাজের ভালো করে যান। উচ্চারণ অঞ্চলের উপপ্রধান আনিসুর রহমান, পঞ্চায়েত সমিতির সদস্য বৈদ্যনাথ শীল ও আরেক সদস্য কাজল কিষ্কু। আজকে আমাদের এই ঘুষ্টিয়া তরুণ সংঘের উদ্যোগে এবং আমাদের ডিএম স্যারের অর্ডারে আজকে আমরা যে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগের প্রতিরোধে আমরা একটা র্যালি বার করেছিলাম, তাই এর সঙ্গে আমাদের সামিল ছিল আমাদের ঘুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, আমাদের সমস্ত সদস্যবৃন্দ, এছাড়া আমাদের গ্রামবাসীবৃন্দ সবাই ছিলেন, আর আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন, আমাদের উচ্চারণ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমাদের পঞ্চায়েত সদস্য ছিলেন। আমরা শুরু করেছি আমাদের এই কুষ্টিয়ার বাস স্ট্যান্ড থেকে, আমাদের আগুলি রাস্তা থেকে এবং আমাদের কুষ্টিয়ার পূজা মণ্ডপ পর্যন্ত, আমাদের শিবতলা পর্যন্ত আর কি। মূল বার্তা কি দিচ্ছেন? মূল বার্তা হচ্ছে মানুষের মধ্যে এই ডেঙ্গু এবং ম্যালেরিয়ার যে এত প্রকোপ বেড়ে গেছে, তার যে সচেতনতা মানুষের মধ্যে আমরা বাড়িয়ে তুলছি, যাতে করে ওনারাও আমাদের সাথে সাথে যেন তারাও আমাদের সাথে সামিল হন, সবাইকে মানুষকে বোঝান এবং নিজেরাও যাতে বুঝতে পারেন যে ব্যাপারটা আমাদের, যাতে এইসব রোগ থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে এবং মশা যাতে আমার না থাকে
তার যে প্রতিরোধের উপায়গুলো সেগুলো মানুষের মধ্যে আমরা সচেতনতা বাড়িয়ে তুলি। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকা দাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান। সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-5417। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08332। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্টালমোস্কোপি,
ট্রিডিওসিটি, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে ওপিডি খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। কিডস গার্মেন্টস মানে নয়ন। বাচ্চাদের মনের মতন যে কোনো ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকে এক এবং অদ্বিতীয় নয়ন। লেহেঙ্গা, কুর্তি, টপ, হট প্যান্ট, জিন্স, টি শার্ট, মোদি কোট, ধুতি পাঞ্জাবি, বাবা শুট, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সম্ভার। পুজোর বাজারে আপনার বাচ্চার পোশাকটা নয়নেই কিনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের ঠিকানা নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট। স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডায়নের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। প্রেলম বিরতির পর একটি সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হলো শনিবার। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় কাটোয়ার পানুহাটিতে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পদযাত্রায় পা মেলান। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পানুহাটিতে শনিবার অনুষ্ঠিত হলো পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ ব্যাপারে একটি সচেতনতামূলক পদযাত্রা। একটি ক্লাবের পক্ষ থেকে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাটোয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকার, জেলা পরিষদের সদস্য মাম্পি রুদ্র, তৃণমূল কংগ্রেস সভাপতি রণজিৎ মণ্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের যে আমরা যে সমস্ত ক্লাব সরকারি অনুদান প্রাপ্ত হয়ে পেয়েছি, তাদের পক্ষ থেকে আমরা আজকে যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া এবং নানান রকম পতঙ্গবাহিত যে রোগ, তার জন্য আমরা এলাকায় সচেতনতা বাড়াবার জন্য একটা র্যালি করি এবং তাতে সমস্ত ধরনের আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, তারপরে পঞ্চায়েত সদস্য সদস্যরা সকলেই আমরা হাজির ছিলাম এবং ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকরা তারা সকলে হাজির ছিলেন। হাজির থেকে আমাদের এই সচেতনতামূলক প্রোগ্রামে অংশগ্রহণ করে যাতে এলাকায় জমা জল না থাকতে পারে, টায়ার টিউবের ভিতরে যাতে জল জমতে না পারে, তাদের কোনা যাতে জল জমতে না পারে। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। লীগ পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা চলছে শহর বর্ধমানে। এদিন স্পন্দন ময়দানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলেও রাধারানী ময়দানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি। এদিন সেকেন্ড ডিভিশনের খেলায় জয়লাভ করে বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাব।
সেকেন্ড ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা চলছে শহর বর্ধমানে। শনিবারের খেলায় মুখোমুখি হয় উদয় সংঘ এবং বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাব। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় স্পন্দন ময়দানে। প্রতিযোগিতায় 3-1 জয়লাভ করে বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাব। অপরদিকে সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা বাতিল হয়ে যায় শনিবার। অগ্রদূত সংঘ প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় এদিনের খেলাটি বাতিল হয়ে যায়, ফলে এদিন রাধারানী মাঠে খেলা অনুষ্ঠিত হয়নি। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা। একটি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শান্তিপুর কলেজ মাঠে। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। কাবাডি খেলা অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় নদিয়া জেলার শান্তিপুর কলেজ মাঠে। শান্তিপুর থানা পরিচালিত জল তরঙ্গ স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। মহিলা ও পুরুষ দুই বিভাগেই খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেয়। পুরুষ ও মহিলা দুটি বিভাগেই চ্যাম্পিয়ন হয় শান্তিপুর কলেজ। প্রতিযোগিতাকে যথাযথ রূপ দিতে তৎপরতা দেখা যায় আয়োজকদের মধ্যে। নদিয়া থেকে রাজা মুরাদ শেখের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স সহ নিবেদক হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান। সুতি পাঞ্জাবি বাবা শু ব্লেজার সহ স্টাইলিশ শু টুপি চশমার বিপুল সংখ্যা। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবীর হাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা চাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারবাজার বর্ধমান। আরকাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারবাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। আউসগ্রাম 2 নম্বর ব্লকে ভালকি পঞ্চায়েতে বোর্ড গঠন হলো শনিবার। অন্যান্য দিনের তুলনায় শনিবার বিভিন্ন স্কুলে পড়ুয়াদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। $5,000
পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্র লেন, পাড়াপুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স। নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলঙ্কার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মাদিকের দোকানটি, বড়বাজার, বর্ধমান। ফোন 0342256949491। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735299027 অথবা 7908406073।